আসার জন্য থ্যাংক ইউ। আজকে আমরা গ্রোথ থ্রু করবো সোনালি ব্যাংকে। সো সিনিয়র অফিসার ফেব্রুয়ারি 2019-এর ইংলিশ অংশটা। তো মুশভাই স্কুল ডট কমে অলরেডি সাবস্ক্রাইবার, পেইড সাবস্ক্রাইবার হয়ে থাকলে ফুল ভিডিওটি এনজয় করুন, আর পিডিএফটি ডাউনলোড করে নিজেও চর্চা করুন। এই ভিডিওটার স্পন্সর হলো জেম হ্যান্ড ওয়াশ। এটা খুবই ভালো মানের জীবাণুনাশক একটি হ্যান্ড ওয়াশ। আপনি চাইলেই অর্ডার করতে পারেন facebook.com/gemhandwash থেকে। সো প্রথমে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট অপশন। সেলুলার ফোন সার্ভিস হ্যাজ ড্যাশ ইন এ নিউ ফেজ অফ কমিউনিকেশন, কল স্টার্টেড পেভড আশার্ড। এখানে একটা ইন আছে, তো সো এখানে আপনার দেখা যায় আশার আশার ইনের সাথে আপনার ম্যাচ করে। তো আশার আশার ইন মানে হচ্ছে একটা নতুন কিছু সূচনা করা। হ্যাঁ, তারপর আপনার পে আপনার আরেকটা হচ্ছে পেইভ যদি হতো, তাহলে পেইভের পরে আপনার হচ্ছে ইউজুয়ালি পেইভ দ্য ওয়ে ফর, এরকম হয়। পেইভ ফর হয়, পেইভ ফর মানে হচ্ছে আপনার একটা জায়গা, কোন যাওয়ার জায়গা করে দেওয়া। তো যেহেতু একটা ইনের সাথে আশার আছে, আশার ইন এ নিউ ফেজ অফ কমিউনিকেশন, সেল ফোন একটা নতুন ফেজ, কমিউনিকেশন একটা নতুন ফেজের সূচনা করলো বা হ্যাঁ স্টার্ট করলো। তো এই ডিটা হচ্ছে আপনার রাইট অ্যান্সার। এরপর হচ্ছে চিলড্রেন মাস্ট বি ড্যাশ উইথ লাভ অ্যান্ড কেয়ার, ব্রট অ্যাবাউট, ব্রট অ্যাজ, ব্রট ফর এবং ব্রট আপ। তো এখানের মধ্যে আপনার ব্রট আপ বা ব্রিং আপ, ব্রিং আপ মানে বড় করে তোলা। তো বাচ্চাদেরকে অবশ্যই ভালোবাসা এবং কেয়ার দিয়ে ব্রিং আপ করতে হবে, বড় করে তুলতে হবে। ডিটাই হচ্ছে রাইট অ্যান্সার। ব্রট অ্যাবাউটেরও একটি মিনিং আছে, সেটার মানে হচ্ছে কোনো কোনো ঘটনা ঘটা, ব্রিং অ্যাবাউট, হ্যাপেন বা অকার করা। তো এই ক্ষেত্রে অবশ্য ডিটাই হচ্ছে রাইট অ্যান্সার। দ্য ড্যাশ টু ই বাসেস উড নট লোয়ার দ্য লেভেল অফ এমিশনস বাট মেয়ারলি ড্যাশ দেয়ার প্লেস অফ অরিজিন। ওকে, ট্রানজিশন মানে এক জায়গা থেকে এক ফেজ, এক কোনো কিছু এক এক জায়গা বা এক বস্তু থেকে আরেক বস্তুতে রূপান্তরিত করা, ট্রানজিশন করা, চেঞ্জ পরিবর্তন, শিফট হচ্ছে পরিবর্তন, অল্টার্ড অলরেডি পরিবর্তন হয়েছে এমন, রিভলিউশন হচ্ছে বৈপ্লবিক, ভ্যারি হচ্ছে বিভিন্ন রকম, নান অফ দিস। তো এখানের মধ্যে আপনি দেখেন যে এ যদি আমরা দেখি, দ্য ট্রানজিশন টু ই বাসেস মানে ই বাস, ইলেকট্রনিক বাসে আমরা যদি, ইলেকট্রিক বাসে যদি আমরা ট্রানজিশন করি, তাহলে এটা আসলে এমিশন, এমিশন বলতে আসলে যে ধোঁয়া বের হওয়া সেটাকে বোঝায়, এমিশনটা কমবে না, বরং শুধুমাত্র তাদের প্লেস অফ অরিজিনটা চেঞ্জ হবে। মানে যেই কোম্পানি হয়তো আগে ফুয়েল দিয়ে বানাইতো, সেই কোম্পানি ছেড়ে আরেক কোম্পানি